প্রথমেই আপনার কি নাম বলুন? স্যার অর্ঘ দাস। অর্ঘ, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দিস অপরচুনিটি। মাই নেম ইজ অর্ঘ দাস। আই এম 26 ইয়ার্স অফ এজ। আই এম কামিং ফ্রম ব্যারাকপুর। আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন উইথ ইংলিশ অনার্স ফ্রম শ্রীরামপুর কলেজ। আই ডু নট হ্যাভ এনি হবি অ্যাজ সাচ, বাট আই ইউজ টু লাভ ইমিটেটিভ স্কেচিং ডিউরিং মাই চাইল্ডহুড ডেজ। আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি ইন সাম ওয়ে অর দি আদার টু মাই জব। আই বিলিভ দ্যাট ফিলান্থ্রপি শুড বি এ পার্ট অফ এভরি প্রিভিলেজ ইন্ডিভিজুয়াল ইন দ্য সোসাইটি। দ্যাটস অল অ্যাবাউট মি। ফিলান্থ্রপির প্রতি আপনার আগ্রহটা বাড়লো কি করে? অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই মানে ইচ্ছা ছিল, টিভি থেকে অনেক কিছু দেখেছি যে এগুলো এগুলো হয়, এই এই কাজগুলো করা যায়, সেই কারণে আমার ইন্টারেস্ট অ্যাকচুয়ালি জন্মেছে সেখান থেকে। আর আমার বাবা মার কিছুটা ইনফ্লুয়েন্স আছে, যেহেতু তারাও কিছু না কিছু কন্ট্রিবিউট করেন আশেপাশের লোকদের স্পেশালি, সেই কারণে। আচ্ছা, কি ধরনের কন্ট্রিবিউশন করেন একটু যদি আইডিয়া দাও। আশেপাশের লোক, সাপোজ কেউ আসলো কারো মানিটারি হেল্প দরকার, তো সেই কারণে আমার বাবা মার কাছে হয়তো এলো, বা অন্য কোনো ইনফরমেশন কাইন্ড অফ যদি কিছু হয়, বা আমি ফর এক্সাম্পল একটা বলছি, রিয়েল লাইফ ইনসিডেন্ট, সাপোজ কোনো মেডিকেল হেল্প দরকার ছিল, তো আমার বাবা সেই মেডিকেল হেল্পের জন্য একজন লোককে ভেলোরে নিয়ে গেছিল চিকিৎসার জন্য। এরকম ফ্যামিলিতেও আছে, আর বাবার অফিসেও আছে, আর পার্সোনাল লাইফে আশেপাশের লোকজনদেরও হেল্প করেছেন। আচ্ছা, তোমার গ্রাজুয়েশনের সাবজেক্ট কি ছিল? স্যার ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স থেকে হঠাৎ কোঅপারেটিভ ব্যাংকে কেন? স্যার কোঅপারেটিভ ব্যাংক বলে শুধুমাত্র না, আমি অ্যাকচুয়ালি 4 বছর ধরে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, তো সেই দিক থেকেই এই এক্সামটা দেওয়া হয়েছিল, যেহেতু ফর্ম ফিল আপ হয়েছিল, অনেকগুলো এক্সামের জন্যই আমি ফর্ম ফিল আপ করেছিলাম, তো এটাও ওয়ান অফ দেম। তো তারপরে এই দিকে আসা, তারপরে পরীক্ষা দিয়ে মনে হয়েছিল ভালো হয়েছে, তারপরে তো লিস্ট বেরোনোর পর নাম এসছে, তো সেই জন্য প্রিপারেশন নিয়েছি এটার জন্য। আপনার পরীক্ষা কবে আছে? 25 তারিখে, 25 আগস্ট, এই মাসের। আচ্ছা আচ্ছা, এই মাসে 15ই আগস্ট কততম স্বাধীনতা দিবস পালন করলাম আমরা? 75তম। আমাদের ভারতের উপরাষ্ট্রপতির কি নাম? ভেঙ্কাইয়া নাইডু। এখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে আছেন? স্যার আমি একটু টাইম নিতে পারি? হ্যাঁ বলুন। এন রাভানা কাইন্ড অফ নাম, ঠিক আমার মনে পড়ছে না। হলো বাট ঠিকঠাক হলো না। ঠিক আছে, অসুবিধা নেই, পরেটা দেখে নেবেন। হ্যাঁ একদম স্যার, দেখে নেব আমি। আচ্ছা, অর্ঘ কথার অর্থ কি? অর্ঘ কথার অর্থ দুটো মানে আছে, আমারটা যেটা সেটা জফলা ছাড়া। আমার নামের মানে হলো হচ্ছে মূল্য বা দাম। আচ্ছা, আপনি কি তাহলে এক্সপেন্সিভ? না স্যার এক্সপেন্সিভ না, ভ্যালু, ভ্যালু ইন দ্য সেন্স যেরকম লাইফের ভ্যালু থাকে, যেমনি যেমন টাকার ভ্যালু থাকে, যেমন এক্সপিরিয়েন্সের ভ্যালু থাকে, সেই সেন্সে আমি অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা কিনি। আচ্ছা, টাকার কি ভ্যালু থাকে? আপনি তো ব্যাংকার হতে চলেছেন। হ্যাঁ স্যার সরি, আপনি তো আগামী দিনে ব্যাংকার হতে চলেছেন, তো টাকার কি কিরকম ভ্যালু আছে? টাকার ভ্যালু হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে কোনো কিছু যদি কেনা বেচা করতে হয় সেই জন্য টাকার দরকার পড়ে, তো সেই সেন্সে টাকার ভ্যালু আছে। আচ্ছা, $1 সমান সমান কত টাকা? $1 সমান সমান 70 টাকা। এটা কি 70ই পুরোপুরি? না এক্স্যাক্টলি 70 না, 70 সামথিং, মানে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স কাছাকাছি। হুম হুম, অ্যাপ্রক্স। আচ্ছা, পিবি শেলি কে ছিলেন? পিবি শেলি ছিলেন একজন রোমান্টিক পোয়েট। আচ্ছা, ওনার দু একটা লেখার নাম বলুন তো। দ্য মুন, ও টু দ্য নাইট অ্যাঙ্গেল, টু এ স্কাইলার্ক, অজিমেন্ডিয়াস। আচ্ছা, কিং লিয়ার
বুকটা আপনি পড়েছেন কিং লিয়ার? না পড়িনি আমি, কিন্তু জানি কে লিখেছেন। কে লিখেছেন? উইলিয়াম শেক্সপিয়ার। এটা কোনো একটা বাঙালি লেখকের কোনো একটা জায়গার থেকে কি কিছুটা অংশ অনুপ্রাণিত? সরি স্যার, আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই। আইডিয়া নেই? আচ্ছা, আপনি বলুন তো, এই সে কি বলে ড্যাফোডিলসটা কার লেখা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থের আরো দুই একটা লেখার নাম বলুন তো। টিনটন অ্যাবে, দ্য সলিটারি রিপার। স্যার এই দুটোই মনে করতে হবে। আচ্ছা, দ্য সলিটারি রিপারের বিষয়বস্তুটা কি একটু বলুন তো। বিষয়বস্তু ছিল অ্যাকচুয়ালি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইন্সপায়ার্ড হয়েছিলেন একটা জায়গায় একটা মেয়েকে দেখে। সেখানে রিপিং এর কাজ চলছিল আর মেয়েটা গান গাইছিল, তো সেখান থেকেই উনি ইন্সপায়ার্ড হয়ে এই কবিতাটা লিখেছিলেন। আর বিষয়বস্তু ছিল আর মেয়েটা একা, মানে একা কাজ করছিল সেখানে আর গান গাইছিল, গান গাইতে গাইতে রিপিং এর কাজটা করছিল সেখানে, সেটাই বিষয়বস্তু। জর্জ বার্নার্ড শয়ের কোনো লেখা পড়েছেন? হ্যাঁ স্যার, পিগমেলিয়ন। এটার বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু ছিল হচ্ছে বিয়ে নিয়ে, বিয়ে নিয়ে এক্স্যাক্টলি আমার মনে নেই, কিন্তু বিষয়বস্তু বিয়ে নিয়ে ছিল, ম্যারেজ রিলেটেড ব্যাপার স্যাপার ছিল ওখানে। আচ্ছা, কপালকুণ্ডলা কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইংরেজি পড়লেন, বাংলা পড়লেন না? সরি স্যার, কপালকুণ্ডলাটা এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। হ্যাঁ সরি স্যার, ওই 10টা ইংরেজি লেখকের নাম বলে তারপর একটা বাংলা প্রশ্ন করলে এই অবস্থা হয়। যাই হোক, এটা হচ্ছে এই ঠিক সেম জিনিসটা কিন্তু আপনার সঙ্গে ইন্টারভিউ বোর্ডেও হবে, যখন আপনাকে সাবজেক্ট নিয়ে প্রশ্ন করবে, করতে করতে হঠাৎ করে একটা অফ টপিক প্রশ্ন করবে, সেটা ব্যাংক হতে পারে বা অন্য কিছু হতে পারে, সে সময় খুব সচেতন থাকবেন। মানে ওই ভুবনেশ্বর কুমারের 4টে বল আউট সুইঙ্গার, একটা বল ইন সুইঙ্গার আর ক্লিন বোল্ড, বুঝে গেল তো? ওই জিনিসটাকে মাথায় রাখবেন, এটা একটা একদম স্যার, ইন্টারভিউ এর খুব গুরুত্বপূর্ণ টিপস বলে দিলাম। ওকে। আচ্ছা, যদি এরকম টাইপের জিনিস যদি পাওয়া যায় তো আমি যদি স্কিপ করতে পারি, মানে ওনাকে বলতে পারি স্যার আমি জানি না বা মনে নেই? সেটা যদি আপনি না জানেন তো বলবেন, যদি জানেন তাহলে অবশ্যই উত্তর দেবেন, ঠিক আছে? ওকে তবে এই কপালকুণ্ডলাটা আপনি জানতেন, কিন্তু আপনি যেহেতু পরপর পরপর অনেকগুলো ইংরাজি প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছিল, সেহেতু এটা ভুল করে ফেললেন, আর কিছুই না। আপনি জানতেন না তা নয়, আপনি পড়েননি, এরকম নয়, ওটা আমি জানি, ওই জন্যই আপনাকে আমি সেট আপ করছিলাম পাঁচখানা ইংরেজি লেখকের প্রশ্ন করে। ঠিক আছে, আপনি টোকিও অলিম্পিক ফলো করছেন? খুব বেশি না, কিন্তু কিছু কিছু জানি। রিসেন্টলি নীরজ চোপড়া ফার্স্ট গোল্ড জিতলো, সেইটা খবর রেখেছি। ফার্স্ট মনে হয় হকিতে পেয়েছিল মেডেল, ব্রোঞ্জ মেডেল মনে হয়, ফার্স্ট ব্রোঞ্জ মেডেল। মানে এবছর ফার্স্ট মেডেলটা ব্রোঞ্জ মেডেল পেয়েছে, সেটা হকিতে? হকিতে। হুম 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 তার আগে কেউ এবছর ব্রোঞ্জ মেডেল পায়নি ইন্ডিয়া থেকে মনে হয়, ফার্স্ট এটাই ছিল। এগুলো একটু দেখে নেবেন, অনেক অনেকেই প্রাইজ পেয়েছে, সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কি নাম? শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কি মুখ্যমন্ত্রী হিসেবে কন্টিনিউ করতে পারবেন? কি এখন মনে হচ্ছে? নির্বাচন বাকি আছে, ওখানে যদি উনি যেতেন তাহলে অবশ্যই কন্টিনিউ করতে পারবেন। উনি কোন কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়বেন? ভবানীপুর। ভবানীপুরে বর্তমানে সিটিং এমএলএ কে ছিল? সরি স্যার জানি না এটা। মানে যিনি নিজের কেন্দ্রটা ছেড়ে দিচ্ছেন, কে সেটা? না স্যার এটা জানি না আমি। এটা শোভনদেব চট্টোপাধ্যায়, ঠিক আছে? আচ্ছা, উনি অলরেডি ছেড়ে দিয়েছেন বিধায়ক পদ, ঠিক আছে, হুম ওইখানে উনি দাঁড়াবেন। আচ্ছা, এগুলো একটু দেখে রাখবেন, কারণ এগুলো খুব হ্যাঁ রিসেন্ট ইভেন্ট তো, এবং আপনাদের পরীক্ষা যখন 25-26 তারিখ পড়বে তখন ততদিনে হয়তো উপনির্বাচন ঘোষণা হয়েও যেতে পারে, এখন তো না হলেও এটা খুব ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, পেগাসাস কি জিনিস? পেগাসাস, হুম পেগাসাস একটু আইডিয়া আছে, আমি সেইটুখানি জানি, সেইটুখানি বলছি। এটা হলো, এটা কম্পিউটার রিলেটেড কোন হ্যাকিং সাইট বা হ্যাকিং করার কোন পদ্ধতি হবে হয়তো। কম্পিউটার রিলেটেড না মোবাইল ফোন রিলেটেড? মোবাইল ফোন বা কম্পিউটার কিছু একটা হবে হয়তো, আমি ঠিক জানি না। আপনাকে এটা পড়তে হবে এটা নিয়ে, ঠিক আছে? ওকে, আপনি কাছাকাছি গেছিলেন কিন্তু বিষয়টা সঠিক হয়নি। যাই হোক, মোবাইল রিলেটেড স্যার, এটা হচ্ছে ফোনে আড়ি পাতা। ও আচ্ছা, ফোনে আড়ি পাতা, আচ্ছা, হুম মানে মোবাইলে হ্যাকিং?
মোবাইলটাকে যারা বিখ্যাত নেতা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তারা কি কি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন করছেন। সেটা নিয়ে মোবাইল আর ইপথে দেখবেন পেগাসাস সম্বন্ধে যথেষ্ট হ্যাঁ ইনফরমেশন হ্যাঁ হ্যাঁ ইন্টারনেটে রয়েছে, খবরে পড়ে এসেছিল, যান। হ্যাঁ হ্যাঁ খবরে এটা নিয়ে এসেছিল, রাজনীতি, খুব রাজ্য শর্ট, রাজনীতি ভীষণ হ্যাঁ তুঙ্গে উঠেছিল, ঝগড়া। তুঙ্গে উঠেছিল। যাই হোক যাই হোক, এটা নিয়ে একটু দেখে নেবেন। হুম হুম একদম। আচ্ছা অর্ঘ, আপনি বলুন তো যে এই মুহূর্তে সবে সবে একটা সেকেন্ড টেস্ট শেষ হয়ে গেল ইংল্যান্ড আর ভারতের মধ্যে, সেটাতে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে? সরি স্যার আমি দেখিনি, ওটা বলতে পারবো না তাই। ওকে আচ্ছা, কোঅপারেটিভ ব্যাংক তাদের যাত্রা ভারতবর্ষে কবে শুরু করে? যাত্রা শুরু করে কোঅপারেটিভ সার্ভিসের অ্যাক্ট হয়েছিল মনে হয় 1904, তারপর থেকে প্রথম কোঅপারেটিভ ব্যাংকের কি নাম? প্রথম কোঅপারেটিভ ব্যাংকে কি নাম? সরি স্যার পারবো না এটা বলতে। বা কোন শহরে হয়েছিল বা কোন রাজ্যে হয়েছিল, কিছু আইডিয়া আছে? নো স্যার, না স্যার এটা কোনো আইডিয়া নেই। আচ্ছা, আপনার পরীক্ষা কবে আছে বললেন? 25 তারিখে। 25শে আগস্ট, তাই তো? হুম 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 এই দিনটায় কোনো বিখ্যাত ঘটনা ঘটেছিল? জানি না। ওকে ঠিক আছে, এটা আপনাকে আমি পরে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সমবায় মন্ত্রী কে আছেন কেন্দ্রে আর রাজ্যে স্যার, রাজ্যে? রাজ্যে অরূপ রয়। ভেরি গুড। আচ্ছা, আপনার হবি যে পেন্টিং আছে বললেন, কয়েকজন বিখ্যাত পেন্টারের নাম বলুন। স্যার পেন্টিং না অ্যাকচুয়ালি ইমিটেটিভ স্কেচিং, মানে দেখে দেখে যে স্কেচিং গুলো হয় সেটা। হ্যাঁ যাই হোক, সেটা আমি কয়েকজন পেন্টারের পেন্টারের নাম নাম বলুন। বলছি, ভিনসেন্ট ভ্যান গগ, হুম লিওনার্দো দা ভিঞ্চি, হুম আর মনে পড়ছে না। আচ্ছা, আপনি তো ইংলিশ লিটারেচারের লোক, তা আপনার ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে কার লেখা পড়তে সব থেকে ভালো লাগে? স্যার বেসিক্যালি আমার অ্যাকচুয়ালি ইংলিশ লিটারেচার নেওয়া হয়েছিল, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর গ্রামার পছন্দ ছিল বলে। তো আমার আচ্ছা কিছু কিছু রাইটিং পছন্দ হয়েছিল, যেরকম মেটাফিজিক্যাল পোয়েম, ওই হুম মানে ওর বিষয়বস্তু ভালো লাগে, কারণ ওটা বডি টু মাইন্ড অ্যান্ড মাইন্ড টু সোল, এই যে জার্নিটা এটাকে হুম ডিসক্রাইব করে বলে। তো হুম এই কারণে মানে এটাই বলতে পারি, মানে স্পেসিফিক্যালি কোনো রাইটারের আমার মানে পছন্দ না, কিন্তু জাস্ট কিছু কিছু শর্ট স্টোরি পছন্দ, মেটাফিজিক্যাল পোয়েম পছন্দ এরকম। আচ্ছা, মেটাফোর কথার অর্থ কি? মেটাফোর কথার অর্থ হলো রূপক। ওকে ভেরি গুড। আচ্ছা, যদি ধরুন আপনি এই চাকরিটা পেলেন না, তাহলে কি করবেন? স্যার যদি না পাই আমি চেষ্টা করব যাতে পরের বার কোঅপারেটিভ এর যে এক্সাম গুলো হবে সেগুলো ভালোভাবে দেওয়ার আর কনফার্ম করার, পরের বার আমি চাকরিটা পাই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ অর্ঘ, আপনার ইন্টারভিউ এখানেই শেষ করলাম। আপনাকে একটু শর্ট রিভিউ দিয়ে দিই। অর্ঘ, কয়েকটা গুণ তোমার মধ্যে রয়েছে যে গুণগুলো না বললেই নয়। একটা হচ্ছে তোমার ভয়েসের মানে টেক্সচারটা খুব ভালো, তোমার ভয়েসের যে টোটাল কোয়ালিটি, ভয়েসের টেক্সচারটা খুব ভালো, এবং তোমার উচ্চারণ, তোমার কথা বলার ধরন ভীষণ সুন্দর। এটাকে এটা তোমার প্লাস পয়েন্ট, এটাকে তুমি কাজে লাগাও, ঠিক আছে? এই এইটাকে কাজে লাগাও, যে উত্তরগুলো পারছো না সেগুলোকে এত সুন্দর করে বলো যাতে তোমার কিন্তু ওরা মানে তোমার উপর রুষ্ট না হয় এবং তোমার উপর খুশি হয়ে তোমাকে প্রশ্ন যাতে সহজ করে। তো এই টেক্সচার বা এই যে তোমার ভয়েসের কোয়ালিটি, এটাকে কাজে লাগাতে হবে, এটা গেল প্রথম। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে পড়াশুনোর জায়গাটা একটু খামতি আছে, ঠিক আছে? আরেকটু পড়তে হবে, ভিতরগুলো পড়তে হবে, মানে ইনফরমেশন আরেকটু গ্যাদার করতে হবে, এই জায়গাটা একটু প্রবলেম আছে। আরেকটা, হ্যাঁ অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, যেমন তোমাকে এই এনভি রামানাটা জিজ্ঞেস করলাম, ঠিক আছে, তোমার একবারে এলো না এরকম, তারপরে এই যে কপালকুণ্ডলাটা জিজ্ঞেস করলাম, এটা জানা প্রশ্ন, এগুলো চলে আসতে হবে। তো ফলে পড়াশোনার জায়গাটা একটুখানি তোলো, তাহলে কনফিডেন্সটা আর একটু বিল্ড আপ হয়ে যাবে, এবং পরবর্তী ক্ষেত্রে যে প্রশ্নটা করা হচ্ছে সেই প্রশ্নটা শোনো ভালো করে, শুনে উত্তর দেওয়ার চেষ্টা করো। তো সেক্ষেত্রে কিন্তু তোমার মানে তুমি যদি একটু সময় নিয়ে নিয়ে উত্তরটা দাও, তাহলে কিন্তু আরো ইন্টারভিউটা ভালো হবে, ঠিক আছে? ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সময় রাখবো। আর তো থ্যাংক ইউ স্যার। আর আর তোমাকে তো আমরা পিডিএফ এবং গাইডেন্স দিচ্ছি আমাদের একাডেমিতে, তুমি রিসেন্টলি জয়েন করেছো, তো ফলে
আমাদের তরফ থেকে হেল্প তোমাদের জন্য থাকবে, তো আমার মনে হয় সমস্ত কিছু গাইডেন্স পেলে তুমি ফাইনালস ইন্টারভিউ খুবই ভালো দেবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যেগুলো দেওয়া হয়েছে পিডিএফ এবং মেটেরিয়াল সেগুলো ভালো করে পড়ো, ওখান থেকে অধিকাংশ প্রশ্নই কমন পাবে। ঠিক আছে, একদম ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ও